আসলে মানুষ কি করে তার নিজের জানার ভেতরেই কারণটা বের করার চেষ্টা করে তখনই তার মনে হয় যে না আমার মনে হয় ওই ওইসিয়াটা দেওয়ার পর থেকেই আসলে ব্যথাটা হয়েছে কিন্তু এই কথাটি আসলে বৈজ্ঞানিক সত্যতা নেই থেকে কিংবা বাড়ির গৃহস্থলের কাজকর্ম থেকে অনেক সময় সারাদিন শেষে তারা বলছে তাদের কোমর ব্যথা করছে কোমর ব্যথাটা কি কোনোভাবে মেরুদণ্ডের সাথে রিলেটেড কিনা হ্যাঁ হ্যাঁ কোমর ব্যথা তো আসলে কোমর ব্যথা বলতে যেটা বটে আসলে সেটা মেরুদণ্ডের সম্পৃক্ততা নিয়ে আসে তবে এক্ষেত্রে বেশিরভাগ বাংলাদেশে মেয়েরা যে ধরনের পজিশন নিয়ে কাজ করেন গ্রামের যে মহিলারা যেভাবে কাজ করেন অনেকে আছে পোস্ট প্রেগনেন্সি মানে প্রেগনেন্সির পরে অনেক সময় ব্যথা অনেক রোগী আমাদের কাছে আসেন যে সিজার হয়েছে আমাকে সুই দিয়েছে হ্যাঁ পেছনে এনস্তেসিয়া দেওয়ার পর থেকে আমার ব্যথাগুলো শুরু হয়েছে এটা কিন্তু আমি বলবো যে এই অনুষ্ঠানের মধ্যে আমি বলতে চাই যে সিজারের পরে অ্যানেস্তেশিয়া করতে গিয়ে সুই দেওয়ার কারণে ব্যথা এটা একটা প্রচলিত মিথ আসলে এটার কিন্তু কোনো মানে বৈজ্ঞানিক ভিত্তি নেই কারণ ছেলেদেরও তো অপারেশন হয় কোনো ছেলে কিন্তু কখনোই এসে আমাদের কাছে এভাবে বলেন যে অপারেশনের সুই দেওয়ার পরে ব্যথা হয়েছে তার সব ব্যথা সব অ্যানেস্তেশিয়ার ব্যথা কেন শুধু মেয়েদেরই হবে এটার একটা বড়ো কারণ হচ্ছে প্রেগনেন্সির সময়ে তাদের যেখানে জরায়ু যেটা বাচ্চাটা বেড়ে ওঠে এটার কারণে আশেপাশের স্ট্রাকচারগুলো সেগুলো হরমোনের কারণে রিল্যাক্স হয়ে যায় তো রিল্যাক্স যখন হয় বিশেষ করে যখন নর্মাল ডেলিভারি হয় তখন মহিলাটি দ্রুত বাচ্চা হওয়ার পরপরই সে তার কাজে ফেরত যায় স্বাভাবিকভাবে তার যে ফেরত আসার প্রবণতা সিজারের পরে আসলে তাদের ওই প্রবণতা থাকে না তারা একটা লম্বা সময় বিশ্রামে থাকতে হয় তো স্বাভাবিকভাবে যে লিগামেন্টস জয়েন্টের সাথে পরস্পরের যে সম্পৃক্ততা ওই জায়গাটা কিন্তু থেকে এটা একটা বিষয়। অনেক মহিলার কিন্তু বাতের বাতের সম্পৃক্ততা আছে। সাথে যদি সম্পৃক্ততা থাকে কিন্তু আসলে মানুষ কি করে তার নিজের জানার ভেতরেই কারণটা বের করার চেষ্টা করে তখনই তার মনে হয় যে না আমার মনে হয় ওই এনেসিসিয়াটা দেওয়ার পর থেকেই আসলে ব্যথাটা হয়েছে কিন্তু এই কথাটি আসলে বৈজ্ঞানিক সত্যতা নেই